ওয়েলকাম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার, প্রাক্তন সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ময়মনসিংহ মেডিকেল কলেজ। বর্তমানে আমি আছি সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড চিফ হসপিটাল ক্লিনিক্যাল প্যাথোলজি কমিউনিটি বেসড মেডিকেল কলেজ হসপিটাল বাংলাদেশ ময়মনসিংহ। আমি তোমরা যারা নতুন MBBS ফোর্থ ইয়ারে উঠলে তাদের জন্য আমার প্রথম ইন্ট্রোডাক্টরি ক্লাস হলো ইন্ট্রোডাকশন টু প্যাথোলজি। পড়াশোনা শুরু করার আগেই প্যাথোলজি সাবজেক্ট কি জিনিস এবং এটাতে আমাদের কি কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কতদিনের কোর্স, এই নিয়ে একটা প্রিলিমিনারি ধারণা তোমাদেরকে দিব। এখন তোমরা যারা ফোর্থ ইয়ারের স্টুডেন্ট নতুন তারা মনোযোগ দিয়ে শোনো। আমার ক্লাসের টপিক ছিল ইন্ট্রোডাকশন টু প্যাথোলজি কোর্স। ইন্ট্রোডাকশন টু প্যাথোলজি সাবজেক্ট, তোমরা যে কোনো সাবজেক্ট কি পড়তে যাও সেই ছোটবেলা থেকেই দেখেছো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়ার শুরুতে এই সাবজেক্টটা কি এটা তোমাদের জানতে হয়। এবার যেহেতু তুমি প্যাথোলজি পড়া শুরু করবে, তোমাকেও এই প্যাথোলজি সাবজেক্টটা কি এটা জানতে হবে। প্যাথোস মিন্স সাফারিং অ্যান্ড লগোস মিন্স স্টাডি। প্যাথোস মিন্স সাফারিং এবং লগোস মিন হলো স্টাডি, তাহলে লিটারেলি প্যাথোলজি ইজ দি স্টাডি অফ সাফারিং। আমরা অসুস্থ হইলে আমরা সাফার করি, সর্দি, কাশি, জ্বর, এগুলো হলো আমাদের সাফারিং। এদের বিদ্যাটাই হলো এই প্যাথোলজি। প্যাথোলজি ইজ দি ব্রিজিং ডিসিপ্লিন বিটুইন বেসিক সায়েন্স অ্যান্ড ক্লিনিক্যাল প্র্যাকটিস। মেডিকেল সায়েন্সের অনেকগুলো সাবজেক্ট আছে, তোমরা অলরেডি অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি পড়ে ফেলেছো, কিন্তু তোমাদেরকে ডিজিজ শেখানো হয় নাই, ডিজিজ ডায়াগনোসিস শেখানো হয় নাই, ট্রিটমেন্ট করা শেখানো হয় নাই। এইগুলি হলো বেসিক সাবজেক্ট। তোমাদেরকে ক্লিনিক্যাল সাবজেক্ট যেমন মেডিসিন, সার্জারি, গাইনি, এগুলি পড়ার আগে মাঝখানে কিছু ডিসিপ্লিন আছে, তার মধ্যে প্যাথোলজি একটা ডিসিপ্লিন যেটা ব্রিজ করে ক্লিনিক্যাল সাবজেক্ট এবং ওই বেসিক সাবজেক্টের সাথে ব্রিজিং ডিসিপ্লিন, সেতু বন্ধন সৃষ্টি করে মাঝামাঝি একটা সাবজেক্ট। প্যাথোলজি ডিলস উইথ দি স্ট্রাকচারাল and functional changes in the cells, tissue and organ that underlie disease. কোন একটা ডিজিজ হলে ওই অর্গানের বা সেলের বা টিস্যুতে যে সমস্ত স্ট্রাকচারাল পরিবর্তন হয় অথবা স্ট্রাকচারাল পরিবর্তন হওয়ার জন্য তার যে ফাংশনাল পরিবর্তন হয় বা চেঞ্জ হয় সেইগুলি নিয়েই প্যাথোলজি ডিল করে। Pathology attempt to explain the whys and wherefore of the signs and symptoms manifested by the patient by the use of molecular, microbiologic, immunologic and morphologic technique. Pathology এমন একটা সাবজেক্ট যেখানে ডিজিজ কেন হয়, যে কোনো ডিজিজ কেন হয়, কি কারণে হয় এটা প্যাথোলজি বলে দিবে এবং হয় কিভাবে। যেমন ধরো একটা জীবাণু দিয়েই হলো, ব্যাকটেরিয়া দিয়েই হলো, তো ব্যাকটেরিয়া প্রবেশ করে কিভাবে, করার পরে কি সমস্যা করে, তারপরে কি সমস্যা করে, তারপর কি সমস্যা করে, এইগুলি কি বলা হচ্ছে কিভাবে রোগ হয়। তাহলে প্যাথোলজি বলে দিবে যে কেন হয় এবং কিভাবে হয়, কি করে সে মলিকুলার
মাইক্রোবায়োলজিক, ইমিউনোলজিক এবং মরফোলজিক টেকনিক, তারপর আমরা বায়োকেমিক্যাল টেস্ট করি, ব্যাকটেরিওলজিক্যাল টেস্ট করি, হিস্টোপ্যাথোলজি করি, সাইটোপ্যাথোলজি করি, এই সমস্ত টেকনিক দিয়ে তোমার একটা ডিজিজ কেন হয়, কিভাবে হয় এটা এক্সপ্লেইন করা হয়। এই প্যাথোলজির মূলত দুইটা ব্রাঞ্চ আছে, একটা হলো জেনারেল প্যাথোলজি এবং সিস্টেমিক প্যাথোলজি। জেনারেল প্যাথোলজি ইজ কনসার্নড উইথ বেসিক রিয়াকশন অফ সেল অ্যান্ড টিস্যু টু অ্যাবনর্মাল স্টিমুলাই দ্যাট আন্ডারলাই ডিজিজ, এমন একটা স্টিমুলাই যেটা জন্য ডিজিজ হয়, সেই স্টিমুলাইয়ের জন্য যে সেলের যে বেসিক রিয়াকশন, ওই টিস্যুর সেলে যে বেসিক রিয়াকশন, সেইটাই হলো জেনারেল প্যাথোলজি, যে কোনো অর্গানিক হোক। সিস্টেমিক প্যাথোলজি হলো, সিস্টেমিক প্যাথোলজি অর স্পেশাল প্যাথোলজি ডিলস উইথ দি স্পেসিফিক রেসপন্সেস অফ স্পেশালাইজড অর্গান অ্যান্ড টিস্যু টু মোর অর লেস ওয়েল ডিফাইন্ড স্টিমুলাই। এটা হলো এক এক অর্গানে, স্পেসিফিক অর্গানে ইনজুরিয়াস স্টিমুলাই দিলে যে রিয়াকশনটা করে আলাদাভাবে প্রত্যেকটা অর্গান, সেগুলি বলা হয় সিস্টেমিক প্যাথোলজি। এই প্যাথোলজি সাবজেক্টটাকে আমরা স্টাডি করার জন্য চারটা ভাগে ভাগ করি সাধারণত, সেটা হলো জেনারেল প্যাথোলজি, হেমাটোলজি, সিস্টেমিক প্যাথোলজি, ক্লিনিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্যাথোলজি। দেখো সিস্টেমিক প্যাথোলজি এবং ক্লিনিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্যাথোলজি কিন্তু সিস্টেমিক প্যাথোলজির, হেমাটোলজিটা কিন্তু একটা সিস্টেম, এটাও ওই সিস্টেমিক প্যাথোলজির ভাগ এগুলি, কিন্তু যেহেতু কোর্সটা হেমাটোলজি বাস কোর্স, এটা আমরা ডিভিশন করে নিছি, পড়ার সুবিধার্থে আমরা চার ভাগে ভাগ করে নিছি। এই এক বছর তোমাদেরকে, এই ফোর্থ ইয়ারের এক বছর প্যাথোলজি পড়তে হবে। এইটা পড়তে গিয়ে তোমাদেরকে দুইবার টার্ম পরীক্ষা দিতে হবে এবং দুই টার্মে আমাদের কোর্স শেষ হবে। ফার্স্ট টার্ম হবে 6 মাসে, পড়ানো হবে জেনারেল প্যাথোলজি এবং হিমাটোলজি। জেনারেল প্যাথোলজি হিমাটোলজি 6 মাসে শেষ করে তারপর একটা টার্ম পরীক্ষা দিতে হবে। সেকেন্ড টার্মে আসবে সিস্টেমিক প্যাথোলজি আর হবে ক্লিনিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্যাথোলজি। এটা হলো বছরের সেকেন্ড অংশ। ফাইনাল পরীক্ষা কিন্তু এক বছরের মধ্যেই হবে। এই পরীক্ষা এবং ক্লাস একসাথেই একই মানে সময়ের মধ্যেই হবে, 6 মাসের মধ্যেই হবে ফার্স্ট টার্ম এবং সেকেন্ড টার্ম। তো এই প্যাথোলজি পড়ার জন্য তোমাদেরকে কিছু বই পড়তে হবে, বই ছাড়া কিন্তু পড়া হয় না। তোমরা যতই ইন্টারনেট টেলিভিশন থেকে জ্ঞান অর্জন করো না কেন, পড়ার জন্য লাগবে টেক্সট বই। তাহলে টেক্সট বই তোমার কাছে থাকতে হবে। তোমার সবচেয়ে বড় যে টেক্সট বইটা আমরা ফলো করি, রবিনস অ্যান্ড কোট্রান প্যাথোলজিক বেসিস অফ ডিজিজ, এরা লেটেস্ট এডিশন যেটা পাবে সেটাই কিনবে। আর আমাদের দেশি রাইটার প্রফেসর কে খালেক স্যার লিখছেন প্র্যাকটিক্যাল প্যাথোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি, এই বইটা তোমরা পড়বে। এই শর্ট টেক্সট বুক অফ প্যাথোলজি প্রফেসর তাহমিদুর রহমান স্যারের একটা বই আছে, এটা পড়তে পারো। আর হিমাটোলজির জন্য পড়বে ডি গ্রুসিস ক্লিনিক্যাল হিমাটোলজি ইন মেডিকেল প্র্যাকটিস, এটা পড়বে হিমাটোলজির জন্য। আর আমাদের দেশি রাইটার ডাক্তার মইনুদ্দিন স্যারের একটা বই আছে টেক্সট বুক অফ হিমাটোলজি, সহজভাবে লিখেছেন, এটাও পড়তে পারো। ক্লিনিক্যাল প্যাথোলজির জন্য পড়বে তুমি প্র্যাকটিক্যাল ম্যানুয়াল সেকেন্ড এডিশন সাবিত্রী সান্যালের বইটা পড়তে পারো, আমার উপদেশ। এছাড়াও তোমাদের যেখানে যে পড়াশোনা করতেছ সেখানকার ছাড়েরা যে সমস্ত বইয়ের নাম লিখে দেন সেগুলো তোমরা কিনবে, এগুলো আমার পছন্দের বই। আর আমার নিজের লেখা একটা গাইড বই আছে, সেটা ড্রয়িং করার জন্য, হিস্টোপ্যাথোলজি সাইটোপ্যাথোলজি হেমাটোলজি ড্র করতে হয় খাতায়। তোমরা অনেকেই দেখা যাচ্ছে যে সিনিয়র ভাইয়া আপুদের কাছ থেকে খাতা নিয়ে ড্র করো, সেগুলিতে বেশিরভাগ ভুল থাকে এবং ওই
জেনারেশন টু জেনারেশন ভুল করতে করতে শেষে মানে মহাভুল থাকে। সেই জন্য আমি তোমাদের কথা চিন্তা করে আমি নিজেই ড্র করে সেগুলিকে স্ক্যান করে আমি বই তৈরি করছি। তার নাম হলো তালুকদার কালার ড্রয়িং অফ কমন প্যাথোলজি স্লাইড। আর একটা বই আছে হিস্টোপ্যাথোলজি স্লাইড চেনার জন্য একটা বই ফলো করতে পারো, কালার এটলাস অফ হিস্টোপ্যাথোলজি আরসি কুরা। এছাড়া তোমরা অনেকেই পরীক্ষায় সহজে পাশ করার জন্য দেশি রাইটারদের গাইড বই পড়ো, সেগুলি আমি কম পড়তে বলবো। এই টেক্সট বইগুলি পড়বে, তারপরে এইগুলি পড়তে গিয়ে যদি তুমি বুঝতে সমস্যা হয় তখন সেই গাইড বই পড়তে পারো। তো দেশি গাইড বইয়ে অল্প অল্প ভুল থাকে, সেগুলো তোমার ধরার ক্ষমতা থাকতে হবে এবং সেই ভুলগুলি সূত্রে তোমরা নিজেরা নিজেদের নোট করবে। এছাড়া লেকচার হ্যান্ড আউট সংগ্রহ করবে তোমাদের যে সমস্ত স্যার ক্লাস নেন তাদের কাছ থেকে। আর আমার লেকচার হ্যান্ড আউট গুলা আমার আশেপাশের ফটোশপির দোকানে পাওয়া যায়, ফটোকপির দোকানে। এছাড়া আমি অনেকগুলা লেকচারের হ্যান্ড আউট আমার ওয়েবসাইটে দিয়ে রাখছি। আমার ওয়েবসাইট হলো talukdarbd.com, ওখানে লেকচার নামে একটা বাটন আছে, সেখানে তোমরা ক্লিক করে ওই টপিকস অনুযায়ী তোমরা পিডিএফ ফরম্যাটে এই লেকচার হ্যান্ড আউট ডাউনলোড করতে পারো এবং বন্ধুদেরকে ফটোকপি করে দিতে পারো। এখন আমরা আসতেছি যে যেহেতু আমাদের মেডিকেল সায়েন্সে আমরা পড়ছি ডাক্তার হব, এই তোমাদের এই ডাক্তার পড়ার এটিসিপ নিয়ে আমি কিছু কথা বলবো। তোমরা অনেকে একটা গান শুনেছ ভূপেন হাজারিকার, মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না। মানুষ যখন অসুস্থ হয় তখন সহানুভূতি চায়, আত্মীয় স্বজনের কাছে চায়, আত্মীয় স্বজন ডাক্তারের কাছে নিয়ে যায়। তাহলে ডাক্তারকেও সহানুভূতির সাথে রোগীকে চিকিৎসা করতে হবে। তাহলে তুমি খেয়াল করে দেখো যে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জীব আছে এক জীব আরেকজন জীবের জন্য উৎসর্গ করে দিচ্ছে। ধরো একটা তৃণ বা পাতার গাছপালা এগুলো খেয়ে আমাদের কিছু প্রাণী বাঁচতেছে, তাহলে ওগুলোও কিন্তু জীব। ঘাস পাতা লতা এগুলো কিন্তু জীব, এই জীবগুলো খেয়ে বাঁচতেছে হরিণ ছাগল গরু খাসি, সেইগুলি খেয়ে আমরা বাঁচতেছি। বাঘ কোন পাতা লতা খেতে পারে না, তার খাদ্য হলো হরিণ। তাহলে দেখো একটা জীব আরেকটা জীবের জন্য, মানে একটা জীবন আরেকটা জীবনের জন্য, কিন্তু মানুষ কার জন্য? মানুষ মানুষের জন্য, পৃথিবীতে মানুষ মানুষের জন্য। তাহলে ডাক্তাররা বেশি সুযোগ পায় মানুষের জন্য কাজ করতে, মানুষের জন্য সহানুভূতি অর্জন করতে, মানুষের দুঃখ কষ্ট দূর করবে, সে অসুস্থ হলে কষ্ট পায়, এই কষ্ট দূর করবে কে? ডাক্তার। এই জন্য ডাক্তাররা তো মানুষই, মানুষের চেয়ে একটু উঠতে তারা। যখন তুমি ডাক্তার হবে তখন ব্যস্ত থাকবে, রুগী নিয়ে ব্যস্ত থাকবে, রুগী এরা তো আর সুস্থ মানুষ না, সুস্থ মানুষকে বলা হচ্ছে ভালো মানুষ। এই ভালো মানুষ তোমার কাছে খুব কমই আসবে, তোমাকে আর তোমার কাছে আর বেশ অসুস্থ মানুষ। আর এই যে তোমরা মেডিকেল স্টুডেন্ট একে একে থার্ড ইয়ার পেরিয়ে ফোর্থ ইয়ারে উঠলে, তোমাদের উদ্দেশ্য কি আসলে? তোমরা ছিলে মানুষ, মেডিকেলে ভর্তি হওয়ার আগে মানুষ ছিলে, কিন্তু এই 5 বছরে তোমাদেরকে আমরা ডাক্তার বানিয়ে দিব। তোমরা নিজেরা চেষ্টা করবে, আমরা চেষ্টা করে তোমাদেরকে ডাক্তার বানিয়ে দিব। কাজেই তোমাকে হইতে হবে গুড ডক্টর, ডক্টর তো হবেই, হতে হবে গুড ডক্টর। তো আমাদের কি কাজ? আমরা যারা টিচার আছি, তোমাদের যারা পড়াবেন ক্লাসে, তাদের কি কাজ, রোলটা কি? তারা হবে একটা এনজাইমের মতো, যেমন তোমরা ছিলে মানুষ,
মানুষ থেকে তোমরা তাকে কনভার্ট করে বানিয়ে দেব ডাক্তার, কিন্তু এই টিচাররা কিন্তু টিচারই থেকে যাবে। এনজাইম যেমন এনজাইম সাবস্ট্রেটকে পরিবর্তন করে প্রোডাক্টে নিয়ে যায়, কিন্তু এনজাইম এনজাইমের মতোই থাকে। এই ধরনের হলো টিচার। টিচারের রোল হবে তোমাদেরকে ডাক্তার বানানোতে সহায়তা করা, কাজেই তোমাকে শিখতে হবে। তুমি যখন জন্মগ্রহণ করেছিলে তখন তোমার কোনো জ্ঞান ছিল না, কোন রকম জ্ঞান ছিল না। আস্তে আস্তে বড় হয়েছো, তোমার মা বা তোমাকে যারা লালন পালন করেছে তাদের কাছ থেকে তুমি শিখেছো, তারা তোমাকে কথা বলা শিখিয়েছে, কাজ করতে শিখিয়েছে, তাহলে তারা তোমার টিচার ছিল, তুমি শিখেছ। তাহলে একজনে শিখায় আরেকজনে শিখে, তাহলে সেই শিখার নাম হলো লার্নিং। তুমি অবিরত সারা জীবন লার্ন করতেছ, এখনো লার্ন করতেছ, শুধু যে এই চিকিৎসা শাস্ত্রে লার্ন করতেছ তা না, তোমার অন্যান্য বিদ্যায় লার্নিং হচ্ছে, বিভিন্ন মিডিয়া থেকে তুমি লার্ন করছো, ইন্টারনেট থেকে লার্ন করছো, বই পড়ে লার্ন করছো, এরকম। এই লার্নিং এর তিনটা দিক আছে, সেটাকে ডোমেইনস অফ লার্নিং, যেমন নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড। তুমি শিক্ষা অর্জন করতে গেলে তোমার তিনটা দিক আছে, সেটা একটা হলো নলেজ, মানে তোমার ব্রেনের মধ্যে নতুন নতুন জিনিস আসতেছে, জ্ঞান বৃদ্ধি পাচ্ছে। যেমন প্যাথোস মিন সাফারিং, লগোস মিন স্টাডি, লিটারেলি প্যাথোলজি ইট ইজ স্টাডি অফ, এই যে তোমার জ্ঞান বাড়লো আর কি। এই যে আজকে যেটা শিখলে, যেমন ধরো এটা আগে জানতে না, আমি যেভাবে বললাম এইভাবে তুমি আগে জানতে না, আজকে জানলে বলতে পারতো সব, তার মানে তোমার নলেজ একটা ছিল না, আজকে নতুন করে হলো, এইটুকু তুমি লার্নিং করলে এটা তোমার নলেজ লার্ন। আর বলছে স্কিলনেস, এই যে স্কিল দক্ষতা আর কি, তোমাকে শেখানো হবে কিভাবে রুগীর চিকিৎসা করতে হয়, কিভাবে রুগী দেখতে হয়, কিভাবে স্টেথো ধরতে হয়, কিভাবে লিভার পালপেট করতে হয়, প্যাথোলজিতে তোমার টিসিটিসি কাউন্ট কিভাবে করতে হয়, এইগুলি হলো স্কিলনেস। তুমি হাতে কলমে করতে পারবে, সেটা হলো স্কিলনেস। তাহলে একজন ডাক্তার যদি তার নলেজ থাকে এবং তার স্কিলনেস ভালো থাকে, তাহলে সে ভালো ডাক্তার। আর যদি তার নলেজ কম থাকে বা স্কিলনেস কম থাকে, তার সে ভালো ডাক্তার না। অনেক আছে যে জানে কম কিন্তু তার স্কিলনেস বেশি, অনেকগুলো তার হাত জস্ট ভালো, ভালো অপারেশন করতে পারে, কম জেনে সে ভালো অপারেশন করতে পারে, এরকম ডাক্তার আছে। জ্ঞান কম, জানে কম কিন্তু ভালো অপারেশন করতে পারে, তার মানে স্কিল তার বেশি। আরেকটা আছে অ্যাটিটিউড, মন মানসিকতা, পজিটিভ অ্যাটিটিউড আছে, নেগেটিভ অ্যাটিটিউড আছে। এখন তোমরা যারা মেডিকেলে ভর্তি হয়েছিলে, খেয়াল করে দেখো অনেকে আছে যে তুমি জানতেই না যে মেডিকেলে কেন ভর্তি হইতো, তোমার বাবা মা বলছে যে মেডিকেলে ভর্তি হবে, বা দাদা দাদির স্বপ্ন ছিল সেগুলি, তো তোমার কোনো অ্যাটিটিউড ডেভেলপ করছিল না। কিন্তু অনেকে আছে তারা নিজের থেকে বুঝে শুধে যে না আমি ডাক্তার হব, চাকরি পাবো কি পাবো না তার দরকার নাই, বিশেষ হতে পারবো কি পারবো না তার দরকার নাই, আমাকে হতে হবে ডাক্তার, আমাকে রুগী চিকিৎসা করতে হবে, মানুষের সেবা করতে হবে, এইভাবে পজিটিভ অ্যাটিটিউড নিয়ে অনেকেই আসছো। এখনো যাদের নেগেটিভ অ্যাটিটিউড আছে, তারা আমার লেকচারের পরে তোমাদের মন মানসিকতা যেন পরিবর্তন হয়ে যায়, দাদা দাদির ইচ্ছায় না, বাবার ইচ্ছায় না, আমার নিজের ইচ্ছাই পড়াশোনা করতে, এবং তোমাকে ভালো লাগতে হবে, প্যাথোলজি ভালো লাগতে হবে, এটা হলো প্যাথোলজির প্রতি পজিটিভ অ্যাটিটিউড। এই রকম অ্যাটিটিউড আমরা ক্লাসে শিক্ষা দেই, এই পড়ার ফাঁকে ফাঁকে আমরা কথা বলি, হ্যাঁ, রুগীর প্রতি কিভাবে আচরণ করতে হবে, রুগীর লোকদের প্রতি কিভাবে আচরণ করতে হবে, সেগুলি হলো অ্যাটিটিউড। এগুলি তারা ভালো জানে, তারা ভালো ডাক্তার, তাহলে ওই ডাক্তারটা খুব ভালো, অথচ তেমন কিছু জানে না, কিন্তু সে তার অ্যাটিটিউড ভালো, রুগীর প্রতি অ্যাটিটিউড ভালো, তাকে রুগীকে বসতে দেয়, রুগীর সাথে একটু কথা বলে, হ্যাঁ, তাহলে তাকে বলে কি ডাক্তারটা বলো, তার মানে কি ওর অ্যাটিটিউড ভালো।
teaching pathology to undergraduate medical student. The goal ki undergraduate medical student ke keno pathology porano hobe. Ei jonno porano hobe to provide comprehensive knowledge of cause and mechanism of disease. Disease er cause ebong mechanism er ekta comprehensive knowledge dewa hobe. In order to enable them to achieve complete understanding of the clinical manifestation and natural history of disease. Is a ekta disease hole hachi hoy keno kashi hoy keno jor ashe keno eiguli holo manifestation ebong natural history je ek dine tin kiba kemon hoy dui dine tin kemon hoy tin dine kemon hoy koy din pore she bhalo hoye jayega er natural history jeno bhalo bhabe bujhte paro sei jonno knowledge ebong mechanism of disease shikha dewa hobe ei pathology subject e pathology department er kichu objective ache seta holo jemon after completion of pathology course undergraduate medical student will be able to medical student to dui rokom ache undergraduate student ar ache postgraduate student jemon ami mbbs person korchi je course korchi undergraduate আমার যখন পাস করার পরে এম ফিল পাস করলাম আইপিজিএমআর থেকে এখন বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সেই 1995 সনে আমি 85 সনে এমবিবিএস পাস করেছি আর 95 সনে এম ফিল পাস করেছি ওটা হলো পোস্ট গ্রাজুয়েট কোর্স ওখানে কিন্তু প্যাথোলজি পড়েছি অনেক বেশি করে পড়েছি কাজে তোমাকে অত বেশি পড়তে হবে না বই কিন্তু একই ওই রবিনস and put down pathologic basis of disease shekhane ektu beshi kore porte hoyse ar undergraduate kom kore porte hoyse ki ki porte hobe na seta amra class e bole dibo je etuko tomader porte hobe etuko tomar porte hobe na ar jara on ei ektu sharp brain ache tara iccha korle tader moto kore porte pare te ek boshor poranor pore will be able to amader student are able to explain basic mechanism of the disease jemon etiology mane cause of the disease pathogenesis mechanism of development of the disease morphological changes the histology and cytopathologization of the change hoy sheguli with emphasis on common diseases prevalent in bangladesh e bangladesh er jeshon to disease kintu onek ache kichu kichu disease bangladesh e khub kom hoy কিছু কিছু বিদেশে বেশি হয় তাহলে আমরা যেহেতু তোমাদের ডাক্তার বানাচ্ছি মূলত আমাদের দেশের রোগীদের চিকিৎসার জন্য বাংলাদেশের যে সমস্ত রোগ প্রিভেলেন্ট সেই সমস্ত রোগের এই ইটিওলজি প্যাথোজেনেসিস মরফোলজিক্যাল চেঞ্জেস এইগুলি তোমাদেরকে আমরা শিক্ষা দিব আর কোরিলেট বিটুইন ক্লিনিক্যাল ফাইন্ডিং এন্ড প্যাথোলজিক্যাল চেঞ্জ তোমাদের এই কোর্স শেষ হওয়ার পরে তোমরা এই ক্লিনিক্যাল ফাইন্ডিং এবং প্যাথোলজিক্যাল চেঞ্জ হলো তার সাথে একটা কোরিলেট করতে পারবে এবং উইল এবল টু চক আউট সিম্পল ইনভেস্টিগেশন প্ল্যান ফর ডায়াগনোসিস এন্ড ফলো আপ অফ দি ডিজিজ তোমরা একটা ডিজিজ হলে তার কি কি ইনভেস্টিগেশন করতে করতে হবে ইনভেস্টিগেশন তো শত শত হাজার হাজার ইনভেস্টিগেশন আছে প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন সেইগুলির মধ্যে থেকে এই রোগীর জন্য কি কি টেস্ট করতে হবে এটা তুমি চক আউট করতে পারবে এবং ডায়াগনোসিস করুন চক আউট করতে পারবে আর এই রোগীকে ফলো আপ করতে পারবে ইউ ক্যান ইন্টারপ্রেট ল্যাবরেটরি রেজাল্ট এন্ড আন্ডারস্ট্যান্ড দেয়ার ইমপ্লিকেশন ল্যাবরেটরি থেকে একটা রেজাল্ট দেওয়া হয় প্যাথোলজি ল্যাবরেটরি এইটা তুমি যে কোনো একটা ইনভেস্টিগেশনের রিপোর্ট তুমি নিজে পড়ে বুঝতে পারবে এবং অন্যদেরকে বুঝিয়ে দিতে পারবে ইউ ক্যান ডেমনস্ট্রেট নলেজ অ্যাবাউট দি ইউজ অফ হিস্টোপ্যাথোলজি ফাইনাল রেসপিরেশন সাইটোলজি এফএনএসি সাইটোলজিক্যাল এক্সামিনেশন প্যাপসমিয়ার প্রোজেন সেকশন এন্ড ইমিউনোহিস্টোকেমিস্ট্রি এটা তুমি ডেমনস্ট্রেট করতে পারবে এই সমস্ত প্যাথোলজিক্যাল পরীক্ষা হিস্টোপ্যাথোলজি সাইটোপ্যাথোলজি এফএনএসি এইগুলি তুমি বুঝতে পারবে এবং করতেও পারবে ডেভেলপ অ্যাটিটিউড ফর ফার্দার লার্নিং অফ দিস সাবজেক্ট তাহলে তোমাকে যে অল্প কিছু কম্প্রিহেনসিভ নলেজ দেওয়া হবে
এতটুকু নলেজ গেইন করার পরে তুমি আবার আরো বেশি করে হেটোলজি পড়ার প্রতি আগ্রহ হবে, নিজে থেকে পড়তে চাবে। পাস করার পরে তুমি প্যাথোলজি করবে, ফিফথ ইয়ারে উঠে গেছো তুমি আবার প্যাথোলজি করতেছো। এই যে তোমাকে আগ্রহ সৃষ্টি করাই হলো আমাদের গোল, ডিপার্টমেন্টের গোল। আরো আছে ডেভেলপ স্কিল টু পারফর্ম, তোমাদেরকে অবজেক্টিভ হবে, তোমাদেরকে আমরা শিখাবো টিসি টিসি সুনিফিল কাউন এস্টিমেশন অফ হিমোগ্লোবিন এন্ড এসআর হেমাটোলজি, এগুলো তুমি নিজে করতে পারবে, সিমেন অ্যানালাইসিস করতে পারবে, রুটিন এক্সামিনেশন অফ ইউরিন করতে পারবে যেটাকে আরই বলা হয়, মাইক্রোস্কোপ এক্সামিনেশন অফ বডি ফ্লুইড, সিএসএফ এক্সামিনেশন করতে পারবে এবং রাইটিং রিকুইজিশন ফর্ম ফর হিস্টোপ্যাথোলজিক্যাল এন্ড সাইটোপ্যাথিক্যাল এক্সামিনেশন, রিকুইজিশন ফর্ম কিভাবে লিখতে হয় এটা তুমি যেন শিখতে পারো, এটা আমাদের টার্গেট। তারপরে আমরা কোর্স শেষ করার পরে একটা লিস্ট দিব, তুমি কম্পিটেন্স গ্রো করছো কেমন, কি কি কম্পিটেন্স অ্যাকোয়ার করছো সেটা আমরা দেখবো। যেমন রাইটিং হিস্টোপ্যাথোলজিক্যাল রিকুইজিশন ফর্ম, রিকুইজিশন ফর্ম লিখতে পারবে তুমি। অনেক ডাক্তার আছে আমরা দেখি, আমরা যখন এই রিকুইজিশন ফর্ম পাই ভালোভাবে লেখে না, তার মানে সে শিখে আসে নাই ভালোভাবে। প্রিজারভেশন অফ সার্জিক্যাল স্পেসিমেন, সার্জিক্যাল স্পেসিমেন অপারেশন করে হিস্টোপ্যাথোলজি করার জন্য স্পেসিমেনটা কিভাবে প্রিজার্ভ করতে হয় সেটা পারছো কিনা আমরা দেখব। আর সেন্ডিং অফ সার্জিক্যাল স্পেসিমেন টু নিয়ার বাই হিস্টোপ্যাথোলজি ল্যাব, তারপর ওই যে সার্জিক্যাল স্পেসিমেন যেটা হিস্টোপ্যাথোলজি করার জন্য পাঠাইতে হবে, তেমন তুমি মধুপুর আসো নিয়ার বাই হিস্টোপ্যাথোলজি ল্যাব হলো ময়মনসিং, তাহলে ময়মনসিং তুমি পাঠাইতে পারবে কিনা এটা আমরা দেখবো তুমি পারো কিনা এই চেক লিস্ট। তারপরে কালেকশন অফ ব্যাটসমিয়ার অ্যান্ড কালেকশন অফ ক্যাফেনিসি, সেই মধুপুর থেকে সেখানে কিন্তু তুমি প্যাথোলজিস্ট না, তুমি একজন ডাক্তার, কিন্তু তুমি সিম্পল একজন এমবিবিএস ডাক্তার হয়ে প্যাপসমিয়ার কালেকশন করতে পারবে, ক্যাফেনিসি ফাইনাল রেসপিরেশন করতে পারবে, কইরা এ করতে পারবে এবং সেটা প্রিজার্ভ করতে পারবে। পাঁচ নম্বর পয়েন্ট প্রিজার্ভেশন অফ দি সাইটোপ্যাথোলজিক্যাল স্মিয়ার, সেইটা আবার তোমাকে এই মমিশিং যেমন দূরে যেখানে হিস্টোপ্যাথোলজি বা সাইটোপ্যাথোলজি আসে বা ল্যাব আসে সেখানে তুমি পাঠাইতে পারবে। আর প্রিজার্ভেশন অফ সার্জিক্যাল স্পেসিমেন ফর ইমিউনোহিস্টোকেমিস্ট্রি এবং এর স্পেশাল স্টেন ইমিউনোহিস্টোকেমিস্ট্রি ইমিউনোফ্লোরেসেন্স স্টেন, এগুলো যখন করতে হবে সেটা কিভাবে প্রিজার্ভ করতে হয় সেটা তুমি পারো কিনা দেখব। রাইটিং রিকুইজিশন ফর্ম ফর ইমিউনোহিস্টোকেমিস্ট্রি অ্যান্ড ইমিউনোফ্লোরেসেন্স এক্সামিনেশন, এই যে স্পেশাল স্টেন গুলো আসবে স্পেশাল পরীক্ষা, এগুলো রিকুইজিশন ফর্ম তুমি তৈরি করতে পারো কিনা এটা কম্পিটেন্স লিস্ট দেখব আমরা। আর কি করতে পারবো, ডিটারমিনেশন অফ হিমোগ্লোবিন এসআর টিসি টিসি, এই যে এইগুলি আমরা আসলে কিন্তু পরীক্ষার মাধ্যমে আমরা পরীক্ষা নিয়ে তোমাদেরকে টেস্ট করবো এই কম্পিটেন্স তুমি অ্যাকোয়ার করছো কিনা, ইএসআর করতে পারো কিনা, টিসি টিসি করতে পারো কিনা, ডাব্লিউবিসি ইসনোফিল কাউন্ট করতে পারো কিনা, বিটিসিটি করতে পারো কিনা, প্রিপারেশন অফ ব্লাড ফিল্ম এবং কমেন্ট করতে পারো কিনা এটাও দেখবো। নাম্বার 10 হলো পারফর্মিং রুটিন ইউরিন এক্সামিনেশন, আমাদের আগের গুলো যে কোশ্চেন ওটা আমাদের ভুল ছিল, তাহলে তুমি এইগুলি অ্যাকোয়ার করছো কিনা এই লিস্ট কিন্তু এটা। 10 নাম্বার হলো হ্যান্ডলিং অ্যান্ড মেইনটেনেন্স অফ মাইক্রোস্কোপ, মাইক্রোস্কোপ হ্যান্ডলিং করতে হবে, মাইক্রোস্কোপ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় সেটা তুমি করতে পারো কিনা আমরা দেখবো। আর দেখবো পারফর্মিং সিমেন অ্যানালাইসিস, সিমেন অ্যানালাইসিস করতে পারো কিনা, পারফর্মিং মাইক্রোস্কোপিক এক্সামিনেশন অফ সিএসএফ, ইন্টারপ্রিটেশন অফ প্যাথোলজি রিপোর্ট অ্যান্ড ডাটা, রাইটিং অ্যাডভাইস ফর প্যাথোলজিক্যাল এক্সামিনেশন, এই প্যাথোলজি পরীক্ষা করতে দেবে কিভাবে লিখতে হবে তুমি জানো না, তাহলে তো হইলো না, এটা আমাদের আমরা শিখেছো কিনা এটা চেক করবো। তাহলে আমরা যে টিচিং লার্নিং যে আওয়ার গুলো আছে, এই আওয়ার কিন্তু এক ঘন্টায় আওয়ার হয় 60 মিনিট, কিন্তু যখন আমরা ক্লাস নেই তখন আমরা এক ঘন্টা নেই না, আমরা নেই 45 মিনিট বা 50 মিনিট। এই 45 বা 50 মিনিটকে আমরা আওয়ার বলবো। তো এইভাবে প্যাথোলজি রিপোর্ট তোমাদের 228 আওয়ার ক্লাস হবে, লেকচার ক্লাস হবে 100, টিউটোরিয়াল ক্লাস 100, আর প্র্যাকটিক্যাল ক্লাস হবে 28 আওয়ার্স, টোটাল 228 আওয়ার্স। আর কিছুদিন আছে সেখানে ক্লাস হবে না, সেইগুলিতে তোমরা এই রুমে থাকবে, প্রিপারেশন প্রিপারেটরি লিফ হিসাবে 10 দিন,
আর পরীক্ষা দিবে 15 দিন ফর্মেটিভ এক্সামিনেশনে, আর সামেটিক শেষে যে পরীক্ষাটা হবে প্রফেশনাল পরীক্ষা তার জন্য 10 দিন তুমি সময় পাবে তৈরি হওয়ার জন্য। তখন আমরা ক্লাস নিব না আর পরীক্ষা নিব আমরা 20 দিনের মধ্যে, এইভাবে আমাদের 1 বছর শেষ হবে। কিভাবে আমরা টিচিং লার্নিং মেথডটা হবে, আমাদের হবে লার্জ গ্রুপে যেমন লেকচার ক্লাস গ্যালারিতে হবে, সব ছাত্র একাত্র বসবে, তোমরা কোর্সের একজন এই সিনিয়র বা পোস্ট গ্রাজুয়েট করা টিচার তোমাদের লেকচার ক্লাসগুলো নেবেন। আর স্মল গ্রুপে সাধারণত টিউটোরিয়াল ক্লাস হয়, সাধারণত লেকচার যারা থাকেন তারা নেন। আর নিজে নিজেও শিখতে হবে, তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, ক্লাসের অ্যাসাইনমেন্ট, তোমরা এই চ্যাপ্টার তোমাদের পরীক্ষা হবে, তোমাদের 16 তারিখে পরীক্ষা হবে, ওই দিন সবাই শিখে আসবে এইগুলি এরকম। এখন অনলাইনে অনেকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয় বই পড়ে শিখে আর কি, প্রথম চ্যাপ্টার তুমি পড়ে আসবে, এগুলি হলো অ্যাসাইনমেন্ট। আর হলো সেলফ স্টাডি, নিজে নিজে স্টাডি করবে। এখন সুযোগ আছে তোমার, এই যে এখন আমার ক্লাসটা তুমি করতেছো, এটা আমি আসলে ইউটিউবে দেওয়ার জন্য এটা তৈরি করছি, এবং এখানে তুমি ঢুকে আমার ইউটিউবের চ্যানেলে ঢুকে তুমি আমার এইটা নিজে নিজে এই ক্লাসটা তুমি করতে পারলা। এটা কিন্তু তোমার শিডিউল কোনো ক্লাস না, এটাই হলো আসলে সেলফ স্টাডি। নিজে নিজে বই পড়লাম, নিজে নিজে ইউটিউবের ক্লাসগুলো দেখলাম, এটা হলো সেলফ স্টাডি। আদার্স হলো ইন্টিগ্রেটেড টিচিং, তোমাদের মেডিকেল কলেজে দেখবা যে ক্লিনিক্যাল মিটিং হয়, সেখানে স্টুডেন্ট টিচার মিটিং করে বিভিন্ন ইন্টারেস্টিং কেস নিয়ে, সেখানে তোমরা বসে অনেক কিছু শিখতে পারবা অংশগ্রহণ করে। তো তোমাদের এই শিক্ষা থেকে আমাদের কিছু কিছু টিচিং এইড লাগবে, সেগুলির নাম জেনে রাখো, কম্পিউটার এন্ড মাল্টিমিডিয়া, চক এন্ড বোর্ড, হোয়াইট বোর্ড এন্ড মার্কার, ওভারহেড প্রজেক্টর বা ওএসপি, স্লাইড প্রজেক্টর, ফ্লিপ চার্ট, ওই যে বড় বড় কাগজ দিয়ে স্ট্যান্ডে রাখা হয় একটা করে কাগজ উল্টায় আরেকটা আসে, সেগুলো ফ্লিপ চার্ট, মডেল বিভিন্ন রকম মডেল তৈরি আছে, সেগুলো দেখিয়ে স্পেসিমেন দেখে ইনস্ট্রুমেন্ট তৈরির জন্য স্পেসিমেন আছে মিউজিয়ামে, সেগুলো দেখবে, প্রজেক্টর দরকার, স্টাডি গাইড অ্যান্ড ম্যানুয়াল। স্টাডি গাইড ম্যানুয়াল হলো এই যে আমাদের অনেক টিচাররা গাইড বই লেখেন, ওই গাইড বইগুলো দেখবে, ম্যানুয়াল লেখেন সেগুলো। আমার এই যে এই লেকচার দিচ্ছি যে এছাড়াও অন্যান্য লেকচারের হ্যাঁ ম্যানুয়াল আছে সেগুলো তোমরা দেখবে, এগুলো হলো তোমার টিচিং এইড। তারপরে এই কোর্সে থাকতে তোমাকে ইভ্যালুয়েশন করা হবে, তুমি কেমন শিখতেছো সেগুলো, এই জন্য আইটেম নেওয়া হবে, আইটেম এক্সামিনেশন কার্ড ফাইনাল নেওয়া হবে, টার্ম ফাইনাল নেওয়া হবে, ওখানে রিটেন ওরাল প্লাস প্র্যাকটিক্যাল থাকবে। থার্ড প্রফেশনাল এক্সামিনেশনের জন্য টোটাল মার্ক হলো 300, 1 বছর পরে তোমাদের পরীক্ষা হবে, 300 মার্কের উপরে, রিটেন থাকবে 100, এর মধ্যে আবার ভাগ ভাগ আছে, এমসিকিউ থাকবে 20, এসএকিউ থাকবে 70, আর ফর্মেটিভ অ্যাসেসমেন্ট নেওয়া হবে 10 নম্বর। আর স্ট্রাকচার রুরাল এক্সামিনেশন হবে 100 মধ্যে, আর প্র্যাকটিক্যাল অ্যান্ড ওএসপিবি নেওয়া হবে, অবজেক্টিভ স্ট্রাকচার প্র্যাকটিক্যাল এক্সামিনেশন 100 মধ্যে নেওয়া হবে, এই হলো 300 নম্বর। এবং যে সমস্ত ইকুইপমেন্ট আমরা ব্যবহার করব ক্লাসে সেগুলি তোমরা দেখে রাখবে, বাইনোকুলার এন্ড টিচিং মাইক্রোস্কোপ, মাইক্রোস্কোপ উইথ প্রজেকশন, সেন্ট্রিফিউজ মেশিন, কলোরিমিটার, স্পেকট্রোফটোমিটার, অটো অ্যানালাইজার, ইনকিউবেটর, ব্যালান্স, ওয়াটার বাস, সেল কাউন্টার, অটোক্লেভ, কম্পিউটার, ইলেকট্রোলাইট অ্যান্ড গ্যাস অ্যানালাইজার, অ্যালাইজার রিডার, হিমোসাইটোমিটার, হিমোমিটার, ওয়েস্টার্ন গ্যানিয়েসার টিউব। আমি এই ক্লাসে ইচ্ছা করলে আমি এইগুলি দেখাইতে পারতাম, কিন্তু তোমাদেরকে আমি একটু ইয়ে রাখছি যে তোমরা নিজেরাই এইগুলি দেখো, তোমাদের ল্যাবরেটরিতে ঢুকে দেখো, ক্লাসরুমে ঢুকে দেখো, অথবা তাদের সুযোগ নেই এখন এই ছুটিতে আসো, তোরা বাসায় বসে ইন্টারনেটে ঢুকে এই সমস্ত ওই ইকুইপমেন্টের নাম লেখো, দেখবে তাদের ছবি পাবে, তাহলে ওই ছবি দেখেও চিনতে পারলে, এবং ওই রিলেটেড ভিডিও দেখবে ইউটিউবে, দেখবা ওইটাতে কীভাবে কাজ করে এটাও দেখতে পাবে। আমি এখন দেখালাম না যেহেতু তোমাদের এই সুযোগ আছে।
কোর্স কন্টেন্ট থাকবে গ্রুপ ওয়ানে জেনারেল প্যাথোলজি, গ্রুপ বিতে হবে গ্রুপ এ হেমাটোলজি এবং সিস্টেমিক প্যাথোলজি, ডিতে হবে ক্লিনিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্যাথোলজি। প্রশ্ন এইভাবে থাকে, এ বি সি ডি করে থাকে। এক নম্বরটা আসলে হবে এ। ক্লাস পারফরমেন্স রেকর্ড কার্ড থাকবে, ইউজুয়ালি দুইটা কার্ড থাকে। তোমরা আগে যেভাবে অ্যানাটমি ফিজিওলজিতে কার্ড দিয়ে পরীক্ষা দিচ্ছ সেরকম প্রতিটা আইটেমে 10 নম্বর থাকে, 6 নম্বর পেলে পাস থাকে, এরকম। জেনারেল প্যাথোলজি থাকবে এবং সিস্টেমিক প্যাথোলজির অর্ধেক থাকবে, আর কার্ড টুতে থাকবে সিস্টেমিক প্যাথোলজির বাকি অর্ধেক এবং ক্লিনিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্যাথোলজি। দুইটা কার্ড সাধারণত থাকে, কিন্তু মেডিকেল কলেজ ভিন্নভাবে কেউ 4টা করে কেউ 3টা করে করতে পারে। আসল কথা হলো সবগুলো আইটেম তোমাকে জানতে হবে। একটা রুল আছে তোমাদের শোনাই, পরীক্ষার একটা রুল আছে প্রফেশনাল পরীক্ষা, সেটা হলো রুল নাম্বার ই, টু এফিয়ার থার্ড প্রফেশনাল এক্সামিনেশন স্টুডেন্ট হ্যাভ টু পাস অল দি সাবজেক্ট অফ প্রিভিয়াস সেকেন্ড প্রফেশনাল এক্সামিনেশন ইফ অল আদার প্রিরিকুইজিটস আর ফিলড। In the meantime, student can attend clinical, ward, placement, and teaching learning. Student can also attend the classes of subject of fourth phase. Fourth phase কিন্তু সে করবে। আর সবার জন্য যেটা eligibility for third year, third professional examination. Departmental head, 25% attendance হলে তোমাকে clearance দিবে। এবং আলাদাভাবে থিওরি প্র্যাকটিক্যাল এবং টি টুয়েন্টি আছে, কিন্তু আলাদা আলাদাভাবে 75% অ্যাটেন্ডেন্স থাকতে হবে। কেউ আসে দেখা গেল টি টুয়েন্টি ক্লাস করে না, দুপুরের পরে হয় না, বাসায় গিয়ে ঘুমায়, কিন্তু টি টুয়েন্টি ক্লাসে কিন্তু তোমাকে 75% অ্যাটেন্ডেন্স থাকতে হবে। অবটেনিং অ্যাটলিস্ট 60% মার্ক ইন এক্সাম, যতগুলো এক্সামিনেশন হবে টার্মে সেগুলোতে 60% থাকতে হবে। আর নো স্টুডেন্ট শুড অ্যালাউড টু অ্যাপিয়ার ইন দি প্রফেশনাল এক্সামিনেশন আনলেস দি স্টুডেন্ট পাসেস ইন অল সাবজেক্ট অফ প্রিভিয়াস প্রফেশনাল এক্সামিনেশন। এর আগে যে সমস্ত এক্সামিনেশন গুলো আসছিল আর কি প্রফেশনাল, সেগুলিতে পাস না হয়ে গেলে কিন্তু থার্ড প্রো পাস পরীক্ষা দিতে পারবে না। পাস মার্ক হবে 60%, স্টুডেন্ট শ্যাল হ্যাভ টু পাস রিটেন রিটেনে এমসিকিউ এসিকিউ ফর্মেটিভ যোগ করার পরে 60% পাতে হবে, ওরালে 60% এবং প্র্যাকটিক্যালে 60% সেপাতে টিপ পেতে হবে। তো ধন্যবাদ সবাইকে, আমার এই প্রথম ক্লাস প্যাথোলজির উপরে, ইন্ট্রোডাকশন টু প্যাথোলজি। এরপরে আমি যে ক্লাসটা নিব সেটা হবে ডাইরেক্ট সাবজেক্টে চলে যাব, সেটা হবে প্রথম চ্যাপ্টার আমাদের সেলুলার অ্যাডাপ্টেশন এবং সেল ইঞ্জুরি। প্রথম ক্লাসে আমি ক্লাস নিব সেলুলার অ্যাডাপ্টেশন উপরে, তোমরা সেই ক্লাসটাই অ্যাটেন্ড করো। তো তোমরা তোমাদেরকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি, তোমরা যারা আমার ক্লাসে অ্যাটেন্ড করলে প্রথম, আমি তোমাদের সবার জন্য দোয়া করি, সবার সবার জন্য আমি আশা করি সবাই তোমরা এক চান্সে তোমরা প্যাথোলজি পাস করবে। এবং আমি অনেক দিন ইয়ে করেছি, ওই শিক্ষকতা করেছি, এখন আমি অবসরে আছি সরকারি চাকরির থেকে, 28 বছর প্যাথোলজি শিক্ষক ছিলাম। আমি যেখানে যেখানে ছিলাম সেখানে প্যাথোলজিতে 100% বা প্রায় 100% পাস করতো, আমার এটা জানা আছে। এবং আমি বিশেষ করে লক্ষ্য করেছি, আমি যখন কিশোরগঞ্জে ছিলাম তারা বেশ কয়েকটা পরীক্ষা 100% পাস করছে। আমি আশা করবো তোমরাও 100% পাস করবে, তোমাদের উপর নির্ভর করবে এটা, শুধু শিক্ষকের উপরে না, তোমাদেরও চেষ্টা করতে হবে এক চান্সে পাস করার জন্য। তাড়াতাড়ি পাস করে তোমরা ডাক্তার হয়ে চলে যাও রুগীর সেবায়, এটাই আমি আশা করবো। ধন্যবাদ সবাইকে, আমার
এই লেকচারটা আমি ইউটিউবে দেব। ইউটিউবে যারা দেখছো তারা ইউটিউবটা সাবস্ক্রাইবার না হয়ে থাকলে তার লাল বাটন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব হও, লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের কাছে শেয়ার করো। ধন্যবাদ সবাইকে আবার।